মাওদুসন শামি আপনার সাথে যদি শুরুতে আসলে জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশের যখন এই টুর্নামেন্ট শুরু হয় আমরা আসলে কেউই হয়তো ভাবিনি যে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে বা সেমিফাইনাল খেলতে পারে সেই আশাটা আমরা কেউ রাখিনি এখন আসলে কি মনে হচ্ছে এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের সেমিফাইনালটা দূরে ব্যাপার নাই এটা প্রায় সম্ভব কারণ আজকে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান যদিও এই ভুটানের কাছে আমরা একবার আমাদের হেরে আমাদের সর্বনাশ হয়েছিল আমরা বছর তিনেকের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাদ পড়েছিলাম নিশ্চয়ই সাবধানে থাকবে বাংলাদেশ ভুটান কিন্তু এবার আগের চেয়েও বেশ শক্তিশালী বিশেষ করে মালদ্বীপের সঙ্গে তাদের যে খেলা দেখেছে তাতে কিন্তু ভুটানের অনেক অনেক উন্নতি হয়েছে তো সেই দিকে বাংলাদেশ নিশ্চয়ই করবে এবং আমরা বাংলাদেশে যে দুটো ম্যাচ দেখলাম একটি লেবাননের সঙ্গে একটি মালদ্বীপের সঙ্গে এই দুটো ম্যাচে যদি আমরা ধরি বাংলাদেশের কথা বলি যদি তাহলে আমি বলবো যে বাংলাদেশের আজকে ভুটানের সাথে জেতাটাও অসম্ভব কিছু নয় গত ম্যাচের আগেও আপনাদের সঙ্গে কথা বলার সময় বলেছিলাম যে মালদ্বীপের সঙ্গে বাংলাদেশ জিততে পারে এবং আমি বিশ্বাসী যে আজকেও বাংলাদেশ জিতবে এবং এখানে যেটা হয়েছে যে আমরা টুর্নামেন্টের আগে কিন্তু এই ধারণাটা করিনি যে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারে ভালো করতে পারে কারণ 2009 সালের পর থেকে বাংলাদেশ কিন্তু এই সাফের এই গ্রুপের বৃত্তই আর পার হতে পারছে না তাছাড়া সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশের ফুটবল যেটা ছিল ধারাবাহিকভাবে পরাজয় ধারাবাহিক খারাপ খেলা বা হারতে পারে একটি টিম কিন্তু সেই খেলার মধ্যে যে একটা আশার ব্যাপার থাকবে সেটি কিন্তু আমরা দেখিনি কিন্তু এই সাফে এসে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ দলে কিছু গুণগত পরিবর্তন হয়েছে ফুটবলে চারটি বিষয় খুবই জরুরি একটা ম্যাচে একটা হচ্ছে ট্যাকটিক্স ফিটনেস স্কিল এবং সেন্স এখানে আমরা দেখছি যে ক্যামেরুন দুদিনে যে ট্যাকটিক্সটা করছে বাংলাদেশ সেই ট্যাকটিক্সটা কিন্তু কৌশলটা কিন্তু চমৎকার আমরা মালদ্বীপের সঙ্গে দেখেছি যে ব্লক ন্যারো ডিফেন্স করে যে জায়গায় পজিশনাল ডিফেন্স যে জায়গায় ডিফেন্স করা দরকার অ্যাটাক বিল্ড আপ হচ্ছে সেখানে ডিফেন্স করা স্পেসটাকে ছোট করে আটকে দেওয়া সেই কাজটা কিন্তু ঠিক মতো করেছে এবং আমরা মালদ্বীপের সঙ্গেও দেখলাম যে বাংলাদেশ শুরু থেকে একজন ফেভারিট দলের মতো প্রেশার ক্রিয়েট করেছে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটি আগে বাংলাদেশ অনেকটা গা জড়ি খেলা করতো এবং ডিফেন্স লাইনে যেটা করতো যে বল এলেই ক্লিয়ার করতো যেভাবে খুশি সেদিকে মেরে কিন্তু আপনি যদি গত ম্যাচটা দেখেন মালদ্বীপের সঙ্গে তাহলে দেখবেন যে বাংলাদেশ কিন্তু এখন সেই জায়গা থেকে উঠে এসছে বাংলাদেশ এখন কিন্তু বিল্ড আপ ফুটবল খেলছে হোল্ডিং ফুটবল খেলছে আমাদের ডিফেন্ডাররাও বল পেয়ে কিন্তু মেরে ক্লিয়ার করে দিচ্ছেন না তারা বলটা ধরে দেখছেন এবং বলটা রিলিজ করছেন এখন যে সমস্যাটা হয়েছে বাংলাদেশে সেটি হচ্ছে একটা হচ্ছে পার্সোনাল স্কিলের ঘাটতি রয়েছে এবং এই স্কিল এবং সেন্সের ঘাটতি রয়েছে যে কারণে আপনি দেখবেন যে আমরা বহু মিসপাস করছি এবং যে জায়গায় পাসটা দেওয়া হচ্ছে সেই জায়গায় পাস দিচ্ছে না আমরা যদি মালদ্বীপের সঙ্গে এই স্কিল এবং সেন্সের ব্যাপারটি থাকতো তাহলে কিন্তু অনেক বেশি গোল পেতাম অনেক বেশি আক্রমণ তো সেটি হয়নি এবং এটি রাতারাতি করা সম্ভব নয়